আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ ইকরাম। আমি বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনাল সেল ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ইনভারমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে পড়ছি। এবং আমাদের সাথে আছে মোহাম্মদ এনামুল হক, ও MIST কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে, যেই সাবজেক্টটা MIST অন্যতম সাবজেক্টগুলোর মধ্যে একটা। তো তোমরা কিন্তু অনেকেই দেখেছো যে MIST সার্কুলার কিন্তু দিয়ে দিয়েছে, এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তাদের একটা ঝোঁক থাকে যে প্রথম যে ইউনিভার্সিটি সার্কুলারটা দিয়ে দেয় সেখানেই এক্সাম দিতে হবে আমাদের, এরকম টাইপের একটা ঝোঁক থাকে। তো এক্সামটা অনেকে আবার MIST পড়তে চায় না, তাও এক্সামটা দিতে চায়, আবার অনেকে MIST পড়ার ইচ্ছা থাকে তাও এক্সাম দিবে তারা। মানে ফার্স্ট ইউনিভার্সিটি যেই সার্কুলারটা দেয় সেখানে এক্সামটা দেয় একটা এক্সপিরিয়েন্সের জন্য দেয়। সো এইটার কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি থাকবে। তো আমি কিন্তু বলেছিলাম যে তোমরা কীভাবে 18 মার্চ পর্যন্ত, মানে এক মাসের একটা প্রিপারেশন কীভাবে নেবে, এক মাসের কম আছে, ঠিক আছে, তো ফেব্রুয়ারি, তো কীভাবে প্রিপারেশন নিবে এবং কোন কোন বইগুলো পড়বে, এবং তোমাদের এনামুল ভাইয়া তোমাদেরকে গাইডলাইন দিবে যে উনি কীভাবে প্রিপারেশন নিয়েছিল এবং উনি এই সাবজেক্টটা গেইন করতে পেরেছে। তোমরা কীভাবে কম্পিউটার সায়েন্স পেতে পারো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেতে পারো, ত্রিপলি পেতে পারো, এবং অন্যান্য সাবজেক্টও কিন্তু MIST অনেক ভালো এবং তাদের ডিমান্ডও কিন্তু রয়েছে। যেহেতু MIST সামরিক প্রতিষ্ঠান, তাই এখান থেকেও যারা গ্র্যাজুয়েট হয়ে বের হয় তাদের একটা অন্যরকম ডিমান্ড থাকে, এবং তাদেরও জব সেক্টরে বুয়েট, কুয়েট, চুয়েট থেকে যেই স্টুডেন্টগুলো বের হয় তাদের সাথেও একটা টক করে তারা MIST স্টুডেন্টরা দিতে পারে, ঠিক আছে। তো এখন তোমাদেরকে এনামুল ভাইয়া গাইডলাইন দিবে এবং সে তোমাদেরকে বলবে যে কীভাবে তোমরা প্রিপারেশন নিবে। তো আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ এনামুল হক, আমি MIST বর্তমানে CSE পড়ছি। এর আগে তোমাদের সাথে একটা ভিডিওতে আমার দেখা হয়েছিল, আজকে আবার এলাম তোমাদের জন্য। তোমাদের রেজাল্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছে এবং MIST সার্কুলারও দিয়ে দিয়েছে। সো আর এক মাস পর, আজকে 18 তারিখ, আর এক মাস পর তোমাদের এক্সাম হবে। সো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য এক মাসের তোমরা কীভাবে পড়তে পারো, তোমাদের যেই 4টা সাবজেক্টে পরীক্ষা হবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ, হাতে এক মাস টাইম আছে, এবং আমাদের দেখতে হবে ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস, এটা অনেকেরই কোয়েশ্চেন এখন একদম সবারই মনে একটা কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেন আছে যে শর্ট সিলেবাসে এক্সাম হবে নাকি ফুল সিলেবাসে এক্সাম হবে। এখন আমাদের প্রত্যেকটা মানুষের একটা ভালো দিক হলো, সে যখন কোনো ডিসিশন নেয় প্রথমে দেখে যে ডিসিশনটার খারাপ দিক কী হবে, এবং খারাপ দিককে বিবেচনা করেই ডিসিশনটা নেওয়া উচিত। এই জন্য আমাদের ওয়ার্স্ট কেস যেটা আছে ফুল সিলেবাস, আমাদের ওটা মাথায় রেখেই পড়ালেখা করতে হবে। সো আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ রয়েছে, আমি এক মাস, আমার হাতে এক মাস টাইম আছে, এক মাস তার মানে হলো 4 উইকস। এই 4 উইকসের মধ্যে আমি ধরে নিলাম থ্রি উইকস আমি ধরে নিলাম তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ, এই 3 উইকস, মানে ফার্স্টের 3 উইকস তুমি প্রত্যেকটা দিন এই 4টা সাবজেক্টের, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই 4টা সাবজেক্টই পড়ছো, প্রত্যেকটা দিন তোমরা এই 4টা সাবজেক্ট টাচ করবা, অ্যাটলিস্ট টাচ করবা। কারো যদি কোথাও ল্যাকিংস থাকে, লাইক আমি ম্যাথটাই হলো একটু বেশি টাইম দেবো, ফিজিক্সটা আমি ভালো পারি, ফিজিক্সটা কম টাইম দেবো, কিন্তু আমি টাচ করবো, ঠিক আছে। কিন্তু এমন কোনো দিন যাতে না যায় যে কেমিস্ট্রি আজকে ধরা হলো না, আমি কেমিস্ট্রি আগামী দিন ধরবো, এরকম করলে দেখা যাবে কি নেক্সট দিনও কেমিস্ট্রি আর ধরা হবে না। সো প্রত্যেকটা দিন আমি প্রত্যেকটা বই টাচ করবো, আমার ল্যাকিংস এই 3 উইকসের মধ্যে আমার ল্যাকিংস যেখানে আছে সেখানে ইউটিউব লেকচার দেখে, বই পড়ে, বা তোমার যাদের কাছ থেকে তুমি গাইডলাইন নিতে পারো তাদের কাছ থেকে দেখে তুমি তোমার সমস্যাগুলো সলভ করবে। এবং এই 3 উইকসের পরে, এই 3 উইকসের পরে যেই 1 উইক থাকে, লাস্ট 1 উইক, সেখানে তুমি এই 3 উইকসে যা পড়েছ সেগুলো রিভাইজ দিতে হবে, কারণ রিভিশনের একটা অন্যরকম একটা ইম্পর্টেন্স থাকে। সেটা তুমি পরীক্ষার হলে যখন বসবে সেটা তখন তুমি বুঝতে পারবে যে আমি এগুলো তো পড়ছি, আমি এখন পারতেছি, এটা হয়েছে কেন, তোমার রিভিশনের ফলে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি 4 উইকস ধরে খালি পরীক্ষার আগের দিনও আমি নতুন পড়া পড়লাম, কিন্তু পরীক্ষার দিন যে আর পারছি না, কারণ কি, কারণ কি ওটা রিভাইজ হয়নি। সাবকনশিয়াস মাইন্ড যেটা হয়, যে আমরা একটা লাইন যখন পড়ি আমাদের 5 দিন মনে থাকে, 5 দিনের পর আমরা ভুলতে থাকি। আমি সাপোজ ধরে নিলাম আমি 5 দিন মনে থাকে, আমি 5 দিনের পর ভুলতে থাকি, 5 দিনের পর যখন আমি ওই লাইনটা আবার পড়বো 10 দিন মনে থাকবে, 10 দিনের পর আমি লাইন মনে করবো 20 দিন মনে থাকবে, এরকম, ঠিক আছে। এরকম রিভিশন না দিলে তুমি যেটা পারা জিনিসও ভুল করে আসবে। সো হাতে 1 উইক রাখতে হবে আমার রিভিশনের জন্য, আর এই আর ফার্স্টের 3 উইক
যেগুলো ল্যাকিংস আছে প্রত্যেকটা চ্যাপ্টার আমি আবার বলতেছি, ইংলিশ ইংলিশ দিনের শেষে হোক এক ঘন্টা হলেও ইংলিশে দিতে হবে, কারণ 10 মার্কস ইংলিশে কিন্তু 10 মার্কস। একজন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে কিন্তু ধরেই নেওয়া হয় যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ পারবা, সাথে যে ইংলিশটা রয়েছে এই ইংলিশের জন্য এমন না যে পরীক্ষার আগের এক সপ্তাহে আমি ইংলিশ দেখব, এমন না, প্রত্যেকটা দিন এই নেক্সট এক মাস প্রত্যেকটা দিন এক ঘন্টা হলেও 45 মিনিটস হলেও আমার ইংলিশে টাইম দিতে হবে। আচ্ছা, তো এখন ও তো জাস্ট বললো যে কীভাবে প্রিপারেশন নিতে হবে, মানে দিনগুলো ভাগ করে দিল যে কোনটা কীভাবে তুমি পড়বা, তো এর আরও গভীরে একটু আমরা যাই, ঠিক আছে? তো এখন জিনিসটা হলো যে ওর পরিচয়ে তো হ্যাঁ ও অর্ণাম এনামল, বাট ও হলো আমার আপন ছোট ভাই, আমাদের বয়সে ডিফারেন্স 2 বছরের, আমি হচ্ছে 2 বছরের বড়, এবং আমরা কিন্তু একই মানে প্রতিবেশী, মানে ওর পাশের ইউনিভার্সিটি বিউপিতেই আমি পড়ছি, মানে এমএসটি পাশে হলো বিউপি, আর বিউপি কিন্তু বাংলাদেশের 29তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিউপির আন্ডারে হলো এমএসটির যত কার্যকলাপগুলো চলতে থাকে। যেহেতু বিউপি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় তাই এমএসটিকেও একটি পাবলিক হিসেবে গণ্য করা হয়ে থাকে, ঠিক আছে? তো এখন জিনিসটা হলো যে আমি ওকে দেখেছিলাম যে এই গত বছরে যখন ও প্রিপারেশন নিচ্ছিল এমআইএসটির জন্য, তো কীভাবে প্রিপারেশন নিচ্ছে সেটা তো আমি নিজে দেখছি, তোমরা তো আর কেউ দেখো নাই, সো এ কীভাবে কষ্ট করছে প্লাস কীভাবে পড়াশোনা, কীভাবে নোটগুলো করতো, কীভাবে প্র্যাকটিস করতো, কীভাবে মনিটরসগুলো দিত, সেগুলো হয়তোবা ও এখন হয়তোবা তোমাদেরকে গুছাই বলতে পারবে না, বাট আমি যদি তাকে কোয়েশ্চেন করি সে কিন্তু অবশ্যই বলতে পারবে, ঠিক আছে? তো সবার আগে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ তো আছেই, তো আমি নিজেও কিন্তু এমএসটিতে পরীক্ষা দিয়েছিলাম দুইবার, প্রথমবারে আমার মানে প্রথমবার আমার এমএসটিতে হয়নি, বাট সেকেন্ড টাইম যখন আমি দিয়েছিলাম তো সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার পর আমার মানে পছন্দের কোনো সাবজেক্ট আসেনি, তো আমি বিউপিতে ট্রান্সফার হয়ে গিয়েছি। এখন আমরা ওর কাছ থেকে জানবো যে কীভাবে ও প্রিপারেশন নিয়েছিল এবং কোন কোন বইগুলো পড়তে হবে স্পেসিফিকভাবে, কতক্ষণ লাস্ট পর্যন্ত কী করতে হবে, প্র্যাকটিসটা কতটুকু করতে হবে, কোন অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করতে হবে, ফিজিক্সের জন্য কি, ম্যাথের জন্য কি, কেমিস্ট্রির জন্য কি, ইংলিশটাও আমরা দেখবো, তো একটু আমরা জিজ্ঞাসা করি। আচ্ছা এনামুল, তুমি একটু আমাকে বলো তো যে ম্যাথে তো 40 মার্ক, তাই না? তো ম্যাথের জন্য তো আমরা কি জানি সবাই কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নাই, এমআইএসটির জন্য আলাদাভাবে কোনো প্রিপারেশন নাই, তো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি একটা স্টুডেন্ট যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিবে তার জন্য কীভাবে পড়লে, এখন বইগুলো গুছিয়ে কীভাবে পড়াশোনা করলে সে ম্যাথের জন্য কীভাবে কী করতে পারে সেটা একটু বলো, তারপর আমরা ফিজিক্সে যাব। ওকে, না আমি যদি ম্যাথ থেকে স্টার্ট করি, ম্যাথে দেখো তোমাদের একটা কিন্তু একটা হিউজ নাম্বার ক্যারি করতেছে ম্যাথ, 40 মার্কস আউট অফ 100 মার্কসের মধ্যে 40 মার্কস তোমরা ম্যাথে, সো আমি যদি ম্যাথে তাহলে থাকতেছে হলো 8টা ম্যাথ থাকবে, তার মানে 5 × 8 = 40, 8টা ম্যাথ থাকবে 5 মার্কস করে। আমি বলবো এই 2 বছর তোমরা ইন্টারের যেই রাইটারেরই বই পড়ছো সেটাই ফলো করো, ঠিক আছে? সেটাই ফলো করো, এবং তোমরা যদি স্পেসিফিকভাবে আমাকে বলো কোনো রাইটারের বই বলে দিতে, আমি বলবো এসইউ আহমেদ স্যারের বই, কেতাবউদ্দিন স্যারের বই, আর কেউ যদি রূপন্তী প্রকাশনীর যে বইটা আছে সেই বইটা যদি কেউ ফলো করো তাহলে ভালো হবে। কিন্তু বই ফলো করা মানে হলো বইয়ের ইচ অ্যান্ড এভরি ম্যাথ তোমার পাঠ, কোনো ম্যাথ বাদ দেওয়া যাবে না। আমি কিন্তু বই এখন পর্যন্ত বই আছে, আমি কোশ্চেন ব্যাংকে যাই নাই, তোমার বইয়ের ইচ অ্যান্ড এভরি ম্যাথ পাড়তে হবে, কারণ এমআইএসটি ফুল বুক বেসড কোয়েশ্চেন, প্রত্যেক বছরই যেটা দেখা যায় বুক বেসড কোয়েশ্চেন করে, মানে বই থেকে আসে, ঠিক আছে? সো বইয়ের ম্যাথগুলো ভালো করে করতে হবে, এরপর যদি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে চাও, কোয়েশ্চেন ব্যাংক তোমার বই সলভ থাকলে কোয়েশ্চেন ব্যাংকও তুমি ইজিলি সলভ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা আমি বলে রাখি যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে এবং যাদের টার্গেট একদম হায়েস্ট, মানে একদম বুয়েট, এবং বুয়েট টার্গেট থাকলেও অনেকের প্রিপারেশন কিন্তু আরও হাইল থাকে, ঠিক আছে? ওই দিন কয়েকদিন কিন্তু অপার ভাইয়ের একটা ভিডিও আসছিল, যে অপার ভাই কী বলছিল যে তোমার প্রিপারেশন থাকবে হাই লেভেলের, ঠিক আছে? তো তুমি প্রিপারেশন নাও হায়েস্টটা, বায়োলজি প্রিপারেশন নাও লাইক মেডিকেল স্টুডেন্ট, ফিজিক্স কেমিস্ট্রি প্রিপারেশন নাও, ডিউর প্রিপারেশনটাও নিবা, প্লাস একটু এক্সট্রা আসলো কী হবে, প্রিপারেশন একটু হাই লেভেল নাও, দেন প্রিপারেশন একটু হাই লেভেল নিলে তুমি যদি স্যাচুরেটেড লেভেলে চলে যেতে পারো আল্লাহর রহমতে, যেখানেই দিবা চান্স হবে। মাথায় রেখো, তুমি যদি একটা দেয়ালে ঢিল ছুটতে চাও, এখান থেকে একটা দেয়ালে ঢিল ছুটতে চাও, তুমি যদি টার্গেটই করো দেওয়ালে মারবা, দেওয়ালে নাও যেতে পারে। তুমি টার্গেট করো আরেকটু জোরে মারবা, আরেকটু বেশি কঠিন প্রিপারেশন নিবা, বা আরেকটু হার্ড লেভেলের পড়াও পড়বা, তাহলে তোমার এই জায়গায় পড়ার সম্ভাবনাটা আরও বেশি। তুমি যদি এখানেই টার্গেট করে ঢিল ছুড়ো, এর চেয়ে তুমি একটু বেশি প্রিপারেশন নিয়ে ঢিল ছুড়ো, তাহলে এই জায়গায় এই জিনিসটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আমরা
প্রত্যেক বছর অ্যাডমিশন টেস্টটা দেখতে পারি। তো এমন লেভেলে প্রিপারেশন থাকবে যে তোমার যে কোনো কয়েকদিন গ্যাপের পর গ্যাপ যখন সার্ভে একটার পর একটা এক্সাম হইতে থাকবে, ভার্সিটি অ্যাডমিশন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি হবে কয়েকদিন পর, জাহাঙ্গীরনগরের হবে কয়েকদিন পর, চুয়েট, কুয়েট, রুয়েট, বুয়েট এভাবে কয়েকদিন গ্যাপ গ্যাপ করে হবে। তো প্রত্যেক গ্যাপে তো তুমি এতগুলো কভার করতে পারবে না প্রিপারেশন। তো এখন যে প্রিপারেশনটা নিতে হবে একদম হায়েস্ট লেভেলের, মানে কি তুমি একদম বুয়েট লেভেলের প্রিপারেশন, বুয়েটের এক মানে টপ লেভেলে যে প্রিপারেশনটা আছে সেটা যদি তুমি নিতে পারো তাহলে এমআইএসটির কোশ্চেন সলভ করা তোমার জন্য পানি, ঠিক আছে। এমআইএসটিকে তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্যও কিন্তু তোমার ওই পড়াটা কভার হয়ে যাবে। তো ম্যাথের জন্য এমআইএসটিতে শুধুমাত্র এমআইএসটির ক্ষেত্রে, অন্যান্য ইউনিভার্সিটি না, শুধু এমআইএসটির ক্ষেত্রে আমি তো দুইবার পরীক্ষা দিয়েছি, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যত দেখেছি যে পুরা তোমার বইয়ের অঙ্ক, বইয়ের অঙ্ক জাস্ট মানটা জাস্ট চেঞ্জ করে দিবে, এটা এই বইয়ের অঙ্কই আসবে। হ্যাঁ, তো সবাই কি করে যে কোশ্চেন ব্যাংক কোনটা, এই কোনটা, সেই কোনটা, এগুলো আমি নিজেও আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের বলতেছি। কারণ কি আমি যেহেতু মানে ওইরকম আমি সাবজেক্ট পাইনি, তার মানে কি আমার ল্যাকিংস ছিল, তো আমার ল্যাকিংসগুলো তোমাদের বলতেছি। সবসময় সাকসেসফুল মানুষের সাকসেসের ঘটনা আমরা শুনি কি, বাট যে ফেইলিয়ার হয়তো বা হালকা সে কোনো কিছুতে হয়তো স্টেপ ডাউন হয়েছে, তার কী কী এক্সপিরিয়েন্স ছিল সেটা আমরা জানতে চাই না, বাট তার এক্সপিরিয়েন্সগুলো জানলে তুমি কিন্তু অবগত থাকবা যে হ্যাঁ ওই ল্যাকিংসগুলো ভাই করেছিল বাট আমি করব না, দেখি আমি যদি ফেস করি। যেমন এক নম্বর হলো যে এমএসটি এক্সামের টাইমে আমি কী করতাম যে হ্যাঁ এমএসটির বই কই, এটা খুঁজতে খুঁজতে আমার দুই দিন শেষ। হ্যাঁ, তো এমএসটির কোশ্চেন ব্যাংক খুঁজলাম, এই খুঁজলাম, সেই খুঁজলাম, জয়কলির বই কিনলাম, রাদি আরও কত কিছু কিনলাম, বাট আলটিমেটলি দেখলাম যে আমার উদ্ভাসের যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা আছে ওখান থেকে কোশ্চেন কমন পড়তেছে, আমার যে বইয়ের কম কোশ্চেন আসছে সেখান থেকে কমন পড়তেছে। তো বইয়ের ম্যাথ সব সলভ করার পর, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সম্পর্কে একটু বলো তো। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে, তোমরা ইন্টারে যে বইটা দেখো সেখানে কিন্তু দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের যদি 20টা ম্যাথ থাকে তার মধ্যে 10-12টা ম্যাথই থাকবে যে সাইডে লেখা থাকে বুয়েট 07-06-2001-2002 এরকম সাল লেখা থাকে। তার মানে কি বইয়েও কিন্তু তোমার কোশ্চেন ব্যাংকেরই ম্যাথ দিচ্ছে। সো তোমার বইটা যদি পড়া থাকে তুমি কিন্তু কোশ্চেন ব্যাংকে যখন তুমি ট্রান্সফার হবা তখন কিন্তু কোশ্চেন ব্যাংকও তোমার প্রায় সলভ হয়ে যাবে। এবং কোশ্চেন ব্যাংকে যেটা সুবিধা, কোশ্চেন ব্যাংকে কিছু নিউ টাইপের কোশ্চেন থাকে যেটা বিগত বছর অ্যাডমিশনে এসে থাকে, সেই নিউ টাইপগুলো তোমার করা হয়ে থাকবে। এতে তোমার প্রিপারেশন যেটা আমাদের একরাম ভাই বললো যে প্রিপারেশন থাকতে হবে একদম হায়েস্ট লেভেলে, তোমার হায়েস্ট লেভেলে কিন্তু প্রিপারেশন চলে যাবে। এর বেশি আর কী চাও? বইয়ে তুমি একটা চ্যাপ্টারের 50টা ম্যাথ করলে, কোয়েশ্চেন ব্যাংকে তুমি আরও 20 টাইপের ম্যাথ নিউ পেলে, তাহলে কত হলো, প্রায় 70 টাইপের ম্যাথ তোমার করা হয়ে গেল। সো এর বেশি আর কী চাও? এই 70 টাইপের ম্যাথ আমরা আগে করি। ম্যাথের পর যে সাবজেক্টটা সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করে ম্যাথের পর ফিজিক্স, ফিজিক্স হলো 30। এবং ফিজিক্স আমাদের প্রত্যেকেরই একটা ভয় থাকে যে বইয়ের ম্যাথ করলে হবে কি না, ফিজিক্স এত নিউ টাইপের ম্যাথ। সো আমি যেটা বলবো বইয়ের ম্যাথ, রাইটারের নাম বলে দিচ্ছি, ইসাক স্যার, ইসাক স্যারের বই যদি তোমরা ফলো করো সেটা ভালো হবে। ইসাক স্যারের বই, শাহজাহান তপন স্যারের বইও তোমরা ফলো করতে পারো, যেই চ্যাপ্টারের একদম লাস্টে যেই প্র্যাকটিস প্রবলেমগুলো থাকে এবং চ্যাপ্টারের সাথে সাথে, ইসাক স্যারের বইয়ে যেটা বলতেছি চ্যাপ্টারের সাথে সাথে যেই একটা টপিক দেওয়া থাকে, টপিকের শেষে পার্ট শেষে হলো প্র্যাকটিস প্রবলেমগুলো থাকে উদাহরণসহ সলিউশনসহ, ওগুলো দেখবো। এবং ওগুলো সব চ্যাপ্টারে দেখা হয়ে গেলে আমরা কোশ্চেন ব্যাংকে চলে যাবো, ম্যাথের মতো কোশ্চেন ব্যাংক, বই শেষ কোশ্চেন ব্যাংকে চলে যাবো। কোশ্চেন ব্যাংকে আমাদের কনসেপ্ট বুক রয়েছে, তোমরা যদি কোশ্চেন ব্যাংকের আগে কনসেপ্ট বুক সলভ করতে চাও, কনসেপ্ট বুকে প্রত্যেকটা কনসেপ্টের আলাদা আলাদা টাইপের, এখন যে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা বানিয়েছে সেটাতে আলাদা আলাদা টাইপের আলাদা আলাদা কোশ্চেন দেয় এবং ওই কোশ্চেনগুলো কিন্তু বিগত বছরে কোনো অ্যাডমিশনে এসেছে ওই কোশ্চেনই এখন দেওয়া হয়। সো কনসেপ্ট বুক সলভ করার পর না তোমরা কোশ্চেন ব্যাংকে চলে যাবা। কোশ্চেন ব্যাংক সলভ করলে তোমার কনসেপ্ট বুক সলভ করা শেষ, কোশ্চেন ব্যাংক সলভ করা শেষ, বই সলভ করা শেষ, তোমরা যদি মনে করো আমার হাতে টাইম নিয়ে আমি এতগুলো কীভাবে করব, সেটার জন্য আমি লাস্টে একটা কথা বলবো। সো আমরা লাস্ট পর্যন্ত দেখি। সো এরপর আসি আমি কেমিস্ট্রি, কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, কেমিস্ট্রি যেহেতু একটু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, ম্যাথও আসে এবং থিওরিটিক্যাল কোয়েশ্চেনও আসে। সো আমরা বিগত বছর যারা বিভিন্ন সরকারি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তাদের যদি জিজ্ঞেস করা হয় সবাই বলবে কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির ম্যাথ তো আমার পারতেই হবে এবং থিওরিটিক্যাল কোয়েশ্চেন যেহেতু আসে এই জন্য কেমিস্ট্রির লাইন বাই লাইন পড়তে হয়, মানে এ টু জেড পড়তে হবে আমার কেমিস্ট্রি। সো আমি একটা লাইনও বাদ দিতে পারবো না যেহেতু কেমিস্ট্রিতে একটু থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসে, এই জন্য আমার বইটা পড়তে হবে। এরপর আমার
না তোমার সরাসরি কোশ্চেন ব্যাংকে আমি ট্রান্সফার হয়ে যাব। আর ইংলিশের জন্য আমি যেটা বলবো, ইংলিশে তোমার ইন্টারমিডিয়েটে যেই তোমরা গ্রামার বইটা পড়ছো বা 9-10 থেকে যে গ্রামারের বেসিকটা তোমার করে আসছে, কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হলো কিছু নাউন প্রোনাউন পার্স অফ স্পিচ, এগুলো থেকে কিছু বেসিক কোয়েশ্চেন আসে, তারপর হলো ন্যারেশন আসতে পারে তোমার, তারপর হলো চেঞ্জিং সেন্টেন্স এগুলো আসতে পারে, এগুলো তো সবাই আমরা 9-10 তারপর ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। সো আমাদের এটাতে প্রবলেম হওয়া উচিত না, এই জন্য আমি বলেছি যাতে জিনিসটা তোমার চর্চা থাকে, যেহেতু অনেকেরই দেখা যাবে 6-7 মাস ধরে ইংলিশের সাথে ইংলিশ বই পড়া হচ্ছে না, এরকম প্রত্যেক দিনই 45 মিনিট 1 ঘন্টা যার যতটুকু প্রয়োজনীয় আমি মনে করি তার সেই টাইমটা ইংলিশে দেওয়া উচিত। এখন আসি আমি প্রত্যেকটা সাবজেক্ট আমি বললাম ইংলিশের জন্য, আমি তোমরা যদি বলো কোনো বই সাজেস্ট করতে, আমি বলবো যে অ্যাডভান্স লার্নার যে গ্রামার বইটা ওইটা তোমরা গ্রামারের জন্য পড়তে পারো, এবং তোমরা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশ পার্টটা, আর হলো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশ পার্টটা যদি সলভ করো, কি তোমাদের ইন্টারমিডিয়েট তারপর হলো 9-10 যেই গ্রামাটিক্যাল আইটেমগুলো ছিল, যেমন ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, রিটেন পার্ট না, গ্রামাটিক্যাল আইটেমে যেগুলো ছিল ওগুলো একটু প্র্যাকটিস করে যাবো, ওগুলো আমরা ইন্টারমিডিয়েটে যেখান থেকে করতাম সেখান থেকেও করতে পারো। আবার তোমরা খুঁজে দেখতে পারো কোয়েশ্চেন ব্যাংকে ওই আইটেমগুলো কোথায় কোথায় আসছে, কোন কোন ইউনিভার্সিটিতে আসছে, সেগুলো আমরা সলভ করতে পারি। এবার আমি আসি, এই 4টা সাবজেক্ট আমি বললাম, এবার সবারই একটা কোয়েশ্চেন, ভাই আমি এত কম সময়ে ফুল সিলেবাস, আপনি ফুল সিলেবাস বললেন, আমি কীভাবে কভার দিব, আমি তো শর্ট সিলেবাস পড়ে আসছি। হ্যাঁ, এখন শর্ট সিলেবাসে তোমাদের যেই টপিকগুলো দাগানো ছিল সেগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট টপিক, মানে ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলোই দাগানো ছিল, এর বাইরে যেগুলো আছে সেগুলো তোমার কাছে একটু বেশি মনে হইতে পারে, কিন্তু এখন হ্যাঁ একটু কষ্ট করতে হবে, এত কম সময়ে ফুল সিলেবাস কীভাবে পড়বো। যদি তুমি মনে করো আমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারতেছি না, আমি কনসেপ্ট বুক সলভ করতে পারতেছি না, তাহলে ভাই আমি সাজেস্ট করবো তুমি অনলি বইটা পড়ে যাও, অ্যাটলিস্ট কষ্ট করে হোক এই 1 মাসে বইটা অ্যাটলিস্ট যেন কমপ্লিট থাকে, এই 3টা সাবজেক্টের, ম্যাথ, ফিজিক্স, ক্যাম, আর ইংলিশ তো আমি বললাম গ্রামাটিক্যাল হালকা একটু দেখে যাবা। সো এই 3টা সাবজেক্টের বইটা যাতে কমপ্লিট থাকে, তাহলে আমি মনে করবো তুমি তোমার আশানুরূপ একটা মেরিট লিস্টে তোমার আশানুরূপ মেরিট পাবে, এবং আশানুরূপ একটা ডিপার্টমেন্টে তুমি MIST-তে ভর্তি হইতে পারবে। আচ্ছা, এখন জিনিসটা হলো যেই জিনিস যেভাবে তোমার প্রিপারেশন নিতে হবে সেটা তো আছেই ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু কেমিস্ট্রি ম্যাথগুলো যেগুলো আছে তোমার বইয়ে, ঠিক আছে, কেমিস্ট্রির জন্য কোন বইটা? কেমিস্ট্রির জন্য আমি যেটা সাজেস্ট করবো হাজারী নাকসারের বই, এবং হাজারী নাকসারের বইও যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে আমি বলবো যে সঞ্জিত কুমার গুহ স্যারের বই, এই দুইটা বই যদি কারো ভালো করে পড়া হয়ে যায় তাহলে আমি বলবো যে কেমিস্ট্রির জন্য আর কোনো বই লাগবে না, সে সরাসরি কোয়েশ্চেন ব্যাংক কনসেপ্ট বুকে ট্রান্সফার হতে পারবে। আচ্ছা, এখানে একটা জিনিস হলো যে ও কিন্তু একটা বই বলতেছে তার সাথে কিন্তু আরেকটা বই বলতেছে, মানে তোমাদের কিন্তু জিনিসটা কিন্তু দেখতে পাইছে ওর প্রিপারেশন কিন্তু তার মানে কীভাবে ছিল কিন্তু বুঝতেই পারছো, একটা বইও পড়তো তার সাথে আরেকটা বইও থাকতো, ওইটার কারণটা কি? একটা বইয়ের যে কনসেপ্ট আরেকটা বইয়ের কনসেপ্টটা একটু বেশি থাকতে পারে, একটু কম থাকতে পারে, তার মানে কি? তো এমন না যে তোমার দুইটাই থাকতে হবে বই, যার কাছে যতগুলো আছে সেটা নিয়ে তুমি পড়াশোনা করতে পারো, বাট ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বইটা আমার মনে হয়, আমার নিজের পার্সোনালি ইসাক স্যারের বইটা বেস্ট, আমার পার্সোনালি মনে হয় ইসাক স্যারের বইয়ের যে ম্যাথগুলো এবং থিওরি যা যা আছে একদম নতুন এডিশনটাও তোমরা দেখতে পারো। আর এরপর তপন স্যারের বই তো আছেই, তপন স্যারের বইয়ের ম্যাথও কিন্তু আমার টাইমে দেখলাম যে ফিজিক্সের ক্ষেত্রে তপন স্যারের বইয়ের একটা ম্যাথ ফুল তুলে দিছে, এরকম 2-3টা ম্যাথ ফুল তুলে দিছে পুরো MIST কোশ্চেন। আমি দিয়েছিলাম 2018 সালে এবং 19 সালে দুইবার দিয়েছি কেমিস্ট্রির ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রেও সেম, আর ম্যাথের ক্ষেত্রে তো আছে। এবং আরেকটা জিনিস হলো যে যদি তোমার টপ সাবজেক্টগুলো পেতে চাও, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে কিন্তু ম্যাথটা প্রাধান্য দিতে হবে বেশি, ম্যাথটা প্রাধান্য দিতে হবে, ম্যাথে কিন্তু কম পাওয়া যাবে না, ঠিক আছে। এবং ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি ভালো পাইলা, বাট ম্যাথে যদি একটু কম পাও তাহলে কিন্তু তোমার ওই সাবজেক্টটা পেতে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে, মার্কটা তো ঠিক আছে, হ্যাঁ তুমি বেশি মার্ক পাইছো অন্যান্য সাবজেক্ট থেকে, বাট তুমি যদি ম্যাথে একটু কভার করতে না পারো তাহলে কিন্তু যেই সাবজেক্টগুলো ম্যাথ বেস সাবজেক্ট, মানে কি তোমার ম্যাথ ফিউচারে গিয়েও পড়তে হবে, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, এসব বড় মানে ভালো ভালো সাবজেক্টগুলা, ঠিক আছে, এই টপ সাবজেক্টগুলো যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ম্যাথের যে জিনিসটা, ম্যাথ অবশ্যই তোমার অ্যান্সার করতে হবে। আর আরেকটা জিনিস হলো যে হ্যাঁ অন্যান্য সাবজেক্টও ছোটো করছি না, অন্যান্য সাবজেক্টও অনেক ভালো MIST-র, অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও ভালো, তো MIST-তে যে অন্যান্য সাবজেক্টও পাবা সে কখনোই নিরাশ হবে না, ঠিক আছে। তো মনে করবে যে হ্যাঁ তুমি একটা সিট দখল করতে পারছো, এটা তোমার অ্যাচিভমেন্ট, ঠিক আছে, এটা টপ সাবজেক্ট পেতে হবে এমনও কোনো কথা নেই, বাট নিজের যদি প্যাশন থাকে তাহলে অবশ্যই সেই সাবজেক্টকে টার্গেট করে তোমার পড়াশোনা করতে হবে। আর সবচেয়ে বেস্ট টার্গেট হলো তোমার ওই যে বললাম তো হাই লেভেলের টার্গেটটা যেটা, ঠিক আছে, অপার ভাই যেটা বলেছিল। ওকে, তো এখন জিনিসটা হলো যে ইংলিশের জন্য আমি যেটা বলি, ইংলিশের জন্য আমি প্রিপারেশনই নিই নাই,
ঠিক আছে, আমি আমি কি আমার নেই নেই ওগুলো নিছে, ঠিক আছে। আমি আমি বেশি কষ্ট করছি মানে কি, আমি দুইবার পরীক্ষা দিছি, ফার্স্ট টাইম তো টিকি নাই, সেকেন্ড টাইম তাও কোনো মতো একটা পাইসি সাবজেক্ট, কারণ কি গাফিলতির কারণে। গাফিলতিটা কী ছিল এটা তোমরা নোট করে নাও যে কী কী গাফিলতি করছে ভাইয়া। হ্যাঁ, গাফিলতি ছিল হলো যে ইংলিশের প্রিপারেশন নিছে আমি মাত্র লাস্ট 3 দিন না 4 দিন কি খালি মানে ঘাটছি। বাট এই এই দশ মার্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে ইংলিশে বেসিক ভালো যার সে কিন্তু এখানে যদি 10-এ 10 এই 10টা মার্কও অনেক ভালো, একটা মার্কের কারণে কিন্তু তোমার সিট অথবা তোমার পজিশন অনেক পিছিয়ে যাইতে পারে, অনেক আগে আসতে পারে। 0.5 কারণেও পজিশন সামনে পিছিয়ে অনেক ডিপেন্ড করতেছে, একটা একটা মার্কের কারণে তোমার কিন্তু সাবজেক্টও ভ্যারি করতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তোমার ইম্পর্টেন্স দিতে হবে, 10 মার্ক কিন্তু 10 মার্ক, 10 মার্ক কিন্তু অন্য কোনো কিছু না, ঠিক আছে। এখন সব কিছু প্রিপারেশনটা তো আছেই, আর একটা জিনিস হলো যে হ্যাঁ তোমার আমি কিন্তু ওকে দেখেছো বলে নেই মেবি এক্সামের কথাও, নিজে নিজে কিন্তু এক্সাম দিত, নিজে নিজে এক্সাম দিত, ঠিক আছে। নিজেই কোশ্চেন বানায় অথবা নিজে কোশ্চেন দাগায় রাখতো প্রত্যেকটা বই, ম্যাথের 20টা, ফিজিক্সের 20টা ভেবে দাগাইতো, নিজে নিজে ঘড়ি ধরে এক্সাম দিত যে ও এই এই কত সময়ের মধ্যে পরীক্ষা দিতে পারে কি না। হ্যাঁ, তো এই জিনিসটা তোমরা করতে পারো। এবং আরেকটা জিনিস হলো লাস্ট উইকটা, 3 উইক তো তুমি পড়বা তোমার যত লেকিংস, আর হ্যাঁ শর্ট সিলেবাস ফুল সিলেবাস জিনিসটা হলো যে তুমি শর্ট সিলেবাসও পড়ে রাখো, ফুল সিলেবাসটাও ধরো, হয়তোবা কোনো নোটিশ আসতে পারে যেহেতু শিক্ষামন্ত্রী কর্তৃক কিছু একটা বলছে যে প্রতিশ্রুতি হতে পারে, ঠিক আছে। তো হয়তো হইতে পারে যে এক সপ্তাহের মধ্যে কোনো একটা অথবা 2-4-5 দিনের মধ্যে অথবা কোনো নোটিশ আসতে পারে, যদি না আসে আলটিমেটলি কিন্তু সার্কুলারে যেহেতু বলা আছে ফুল সিলেবাস, তো তোমার কিন্তু ফুল সিলেবাস নিয়েই পড়াশোনা করতে হবে। আর হ্যাঁ, আর যদি শর্ট সিলেবাস তো করে দেয় তাহলে তো ভালোই, ঠিক আছে। এটা আমরা আশা করি যে শর্ট সিলেবাস করবে, বা ঠিক আছে। তো এখন জিনিসটা হলো যে কিছু কিছু কোশ্চেন সবাই করছে, যে আমি একটু কোশ্চেনটা দেখি মোবাইলে। আচ্ছা, তো অনেকে অনেক ধরনের কোশ্চেন করতেছে, তো আমি একটা কোশ্চেন পড়তেছি। কোশ্চেনটা হলো যে আচ্ছা, একটা কোশ্চেন হলো যে আর্কিটেকচার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে মানে বি ইউনিটে যদি পরীক্ষা দেয় তাহলে তার সে যদি এ ইউনিটও দিল বি ইউনিটও দিল তাহলে তার যে যদি সে টিকে তাহলে কি তার অনলি বি ইউনিটের রেজাল্টটা আসবে, নাকি এমন হয় যে এ ইউনিটও সে টিকলো বি ইউনিটও টিকলো, তো আলাদা আলাদাভাবে দুটো দেখাবে, কোনটা দেখাবে? আচ্ছা, এখানে যেই বিষয়টা আছে যে আমি যদি আর্কিটেকচারে পড়তে চাই তাহলে কি আমি বি ইউনিটে এক্সাম দিব নাকি এ ইউনিটে এক্সাম দেবো? সো যারা অনলি, আমি শুরুতে বলি, যারা অনলি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তারা অনলি এ ইউনিটে এক্সাম দেবে, অনলি এ ইউনিট 100 মার্কসের জন্য তারা এক্সামে বসবে, তারা অনলি এ ইউনিটে এক্সাম দেবে। এবং কেউ যদি আর্কিটেকচারে পড়তে চায় তাহলে তার এ ইউনিট প্লাস বি ইউনিট, বি ইউনিটে কী আছে আর্কিটেকচারের 100 মার্কস ড্রয়িং, 100 মার্কস ড্রয়িং এবং আর্কিটেকচার রিলেটেড কিছু ড্রয়িংস আছে, ওগুলো তার অ্যান্সার করতে হবে। তাহলে তুমি যদি আর্কিটেকচার পড়তে চাও তোমার এ ইউনিটেও এক্সাম হলে বসতে হবে, বি ইউনিটেও এক্সাম হলে বসতে হবে। এবং তুমি যদি দুইটা ইউনিটেই মেরিট লিস্টে টিকো তাহলে তোমার দুইটাতেই মেরিট লিস্টে তোমার নাম আসবে, এটাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো ঠিক আছে। এখন জিনিসটা হলো যে কতজন সিলেক্টেড হইতে পারে, এটা সার্কুলারে বলে দেওয়া হয় নাই স্পেসিফিকভাবে, কিন্তু আমার টাইমে বলি যে আমি 2018-19 পরীক্ষা দিয়েছিলাম, তো আমাদের টাইমে 10,000 জনের মতো। একটা জিনিস হলো যে GPA 5 তো অনেকেই পেয়েছে, তো শর্ট লিস্টে তো আবেদন করবে অনেক স্টুডেন্ট। আরেকটা জিনিস হলো এ ফার্স্ট এক্সাম যেহেতু, তো অনেক স্টুডেন্ট বলতে গেলে অনেক বেশি অ্যামাউন্টের স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা MIST-তে পড়তে যাবে না, বাট তাও এক্সপিরিয়েন্সের জন্য, যে হ্যাঁ অ্যাডমিশন এক্সামটা কীরকম হয় সেটা একটু এক্সপিরিয়েন্স নিয়ে একটা প্র্যাকটিসের জন্য কিন্তু দিবে, কিন্তু তার টার্গেট থাকবে বুয়েট অন্যান্য ইউনিভার্সিটি, ঠিক আছে, তাও কিন্তু সে দিবে। তো সেটার জন্য কিন্তু একটা সিট কিন্তু সে অলরেডি একটা দখল করে কিন্তু পরীক্ষা দিবে। তো এখানে কিন্তু কম্পিটিশনটা তোমার কিন্তু ভেবে নিতে হবে, যে কম্পিটিশনটা কিন্তু একটু বেশি হবে, তো তুমি ওইভাবেই তুমি প্রিপারেশন নিতে হবে। আর একটা জিনিস হলো যে তুমি 10,000 হোক 20,000 হোক এটা হয়তো বা বলে দেয়নি এখনও, তো তোমাদের টাইমে কত জনই ছিল শর্ট লিস্ট? আচ্ছা, আমাদের আমাদের টাইমে যা 2020-এ আবেদন করেছিল অনেক, প্রায় অনেক আবেদন করেছিল। আর আর এক্সাম হলে বসতে, এক্সাম হলে মানে শর্ট লিস্ট দিয়েছিল প্রায় অ্যারাউন্ড 30,000 বা 30,000-এর উপর, এরকম সামথিং এরকম হবে। তো এখানে কিন্তু দেখতে হবে যে 2020-এ কিন্তু একটু বেশি অ্যামাউন্টে নিয়েছিল, 30,000-এর মতো অ্যাপ্রক্সিমেটলি, 30 হতে পারে। তো আমাদের টাইমে কিন্তু কম নিয়েছিল, ঠিক আছে। তো এখন আবার হইতে পারে একটু বেশি নিতে পারে অথবা কম নিতে পারে, সেটা ব্যাপার না, কিন্তু GPA 5 যেহেতু বেশি পেয়েছে, তো GPA 5-এর মধ্যেও যাদের মার্কসগুলো একটু আপগ্রেড অথবা মার্কসগুলো হেভি মার্কস, ঠিক আছে, SS HSC-তে মার্কসগুলো হেলদি মার্কস পেয়েছে, বেশি মার্কস পেয়েছে, তাদের প্রায়োরিটিটা কিন্তু বেশি থাকবে, ওই সিরিয়াল অনুযায়ী কিন্তু চুজ করা হবে, শর্ট লিস্ট করা হবে, ঠিক আছে। তো এখন জিনিসটা হলো যে তোমার টার্গেট হাই লেভেলের প্রিপারেশনটা থাকবে, এবং জাস্ট MIST এক্সামটা আসলে তুমি জাস্ট পরীক্ষা দিতে যাবা, ঠিক আছে। তো তুমি এটা একটা প্লাস পয়েন্ট যে হ্যাঁ তোমার মধ্যে এখন একটা প্রেশার আসছে,
যে হ্যাঁ আমার পড়তে হবে একদম সিরিয়াসলি, এই প্রেশারটাই আসার দরকার ছিল, নাহলে প্রেশারটা না আসলে ঢিলামি করতে করতে কিন্তু দিন চলে যেত, যেটা আমি করছি। ঠিক আছে, প্রেশার না আসলে আমি কখনোই ভালো মতো পড়তাম না, যখন দেখতাম যে হ্যাঁ এই ভার্সিটি এক্সাম শুরু হবে 20 দিন পর, এই 20 দিন পাগলের মতো টানা পড়তাম, বাট ওই পড়ে কিন্তু লাভ নাই, কারণ আগের পড়া যদি না থাকে, রুট লেভেলের পড়া না থাকে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই কোয়েশ্চেনগুলোই ছিল। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন হলো যে মেডিকেলের প্রিপারেশন নিয়ে কি কেউ এমআইএসটিতে চান্স পাবে কি না। ঠিক আছে, তো এটা এটা সম্পর্কে কী বলতে চো? আচ্ছা, আমি যেটা বললাম মেডিকেলের প্রিপারেশন নিয়ে এমআইএসটিতে চান্স পাবে কি না, হ্যাঁ তুমি অবশ্যই পাবে, অবশ্যই পাবে, কেন পাবে না, কিন্তু তোমার তোমার প্রিপারেশনটাও থাকতে হবে ওই রকমের প্রিপারেশন থাকতে হবে, যাতে মেডিকেলে যেসব সাবজেক্ট তোমাকে অ্যান্সার করতে হয়, বায়োলজি, ইংলিশ, জিকে, এগুলা, ফিজিক্স, কেমিস্ট্রি, সব থিওরিটিক্যাল, কোনো কোনো ম্যাথমেটিক্যাল কোনো কোয়েশ্চেন আসে না, এমসিকিউ টাইপ। সো তুমি যদি সারাদিনে তুমি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হলো জিকে, ইংলিশ, তারপর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ম্যাথমেটিক্স, এগুলো মেডিকেলের টাইপের কোয়েশ্চেন এবং ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন্স প্র্যাকটিস করে তুমি যদি করতে পারো, তোমার যদি ক্যাপাসিটি থাকে, ওই রকম কেপেবল হও তুমি, তাহলে আমি কখনোই মানা করবো না যে তুমি দুইটা প্রিপারেশন কেন নিচ্ছ, তুমি দুইটা প্রিপারেশন নাও, কারণ আমাদের অনেক দৃষ্টান্ত আছে যে ভালো ভালো মেডিকেলেও চান্স পেয়েছে, ভালো ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছে। সো কিন্তু তোমাকে ক্যাপেবল হইতে হবে তুমি প্রিপারেশন নিতে পারবা কি না, কিন্তু তুমি যদি না পারো, তোমার যদি মনে হয় না আমি পারবো না, তাহলে আমি বলবো যে কোনো একটাতে প্রিপারেশন নাও, যে কোনো এক জায়গায় একদম ডাইহার্ডভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তুমি সাকসেসফুল হবে। আচ্ছা, তো এখন জিনিসটা হলো যে এমআইএসটিতে কত টাকা লাগে, এমআইএসটি কোথায়, এমআইএসটিতে কয় বছর, এমআইএসটি হল আছে কি না, হলে কত টাকা লাগে, এরকম কোয়েশ্চেন অনেকে জিজ্ঞাসা করো, এসব তো এখন চিন্তা করার দরকার নেই। তোমার টার্গেট যে একটা পরীক্ষা, ওই পরীক্ষায় আমি মানে পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার পর দেখবো যে আমার আসে কি না। ঠিক আছে, আমার নিজের প্রস্তুতি যাচাই করব, এবং আমার যদি টার্গেটই থাকে এমআইএসটি, তাহলে ওটা একদম ভালো মতো পড়ব, আমার প্রিপারেশনে থাকবে একদম উপরের। ঠিক আছে, এখন জিনিসটা হলো যে এই জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। ঠিক আছে, এই টার্গেটটার মাধ্যমে কিন্তু নিজের একদম আইডেন্টিটি, এটা কিন্তু একদম শেষ আইডেন্টিটি তোমার, তোমার কলেজ পর্যন্ত যা রেজাল্ট শেষ, ভার্সিটি যখন তুমি টিকবা, রেজাল্ট তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না, তোমার স্কিলটা দেখবে। ঠিক আছে, আমার এই যে আমি নিজে ইউনিভার্সিটিতে পড়তেছি, তারপর এখন ইউনিভার্সিটি কেরিয়ারে আমি দেখো, এখন আমি যেখানে আছি, যে প্রতিষ্ঠানে আমি কাজ করতেছি, রবি টেন মিনি স্কুল থেকে শুরু করে আরও বড় আরও কিছু প্রতিষ্ঠানে আমি আছি, তো এই জিনিসটা কীভাবে হয়েছে, আমাকে কিন্তু তখন দেখে নাই যে আমি কোন ইউনিভার্সিটিতে চান্স পাইছি, অথবা আমার রেজাল্ট কত ছিল এইচএসসিতে, এসসিতে আমার কোন রেজাল্ট কত ছিল, তো এসএসসি এইচএসসি রেজাল্ট নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা করবা না। এবং সেকেন্ড টাইমার যদি কেউ দেখে থাকো, অবশ্যই তুমি পরীক্ষা দাও, সেকেন্ড টাইমারদের জন্য 5 মার্ক মাইনাস করবে, আমি নিজেও দিছিলাম সেকেন্ড টাইমার হিসেবে, এবং সেকেন্ড টাইমে কিন্তু আমি এমএসটিতে চান্স পাইছি। ঠিক আছে, তো সেকেন্ড টাইমার হিসেবে যেহেতু আমি দিয়েছিলাম, তো তোমাদের অবশ্যই অনেক মানে তোমরা অনেকেই অনেক কাঠপাথর পার হয়ে এখানে এসেছো, এই এক বছর অনেক ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন ছিল তোমাদের মধ্যে, তো তাও তোমরা যে এখন এক্সামের হলে আসবা, একটা আশা নিয়েই আসো, পরীক্ষা দাও, নাটিকলেও কোনো সমস্যা নেই, আরও অনেক ইউনিভার্সিটি আছে যেখানে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, তো ওখানেও তোমার পরীক্ষা দিবে, টিকবা আশা করি, সবাই একটা করে সিট পাবা ইনশাল্লাহ, আমি দোয়া করি। ঠিক আছে, তো এখন এই পর্যন্তই রইল সবাই, আরও যদি কোনো ভিডিও দরকার হয় তোমাদের, আমরা আবার আসব। ঠিক আছে, দরকার হলে লাইভ সেশন করব, তোমাদের যদি কারো মনে হয় যে একটা লাইভ সেশন করেন ভাইয়া, ঠিক আছে, এএসজি গ্রুপে একটা লাইভ সেশন করেন, সেটাও আমরা করব, অথবা অন্যান্য যে কোনো গ্রুপে, ঠিক আছে, অথবা ইউটিউবে লাইভ সেশন করার কথা যদি থাকে, তাহলে তোমরা অনুরোধে আমরা কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমরা অবশ্যই আসবো লাইভে, তোমাদের সবগুলো উত্তর আমরা দিয়ে দিব। আজ এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম সবাইকে।